আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আজকে গ্রামে করা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে রেসিপিটি ভালো লাগবে। আর এটা যেহেতু গ্রামে করা ভিডিও, একটু অগোছালো হয়েছে, প্লিজ সবাই পজিটিভলি দেখবেন, কারণ গ্রামের ভিডিওগুলো পারফেক্টলি গুছালো হয় না, একটু অগোছালো হয়। যারা সবসময় গ্রামের রেসিপি ভিডিওগুলো আপলোড দেয় তাদের ভিডিওগুলো গোছালো হয়, কিন্তু আমি যেহেতু সবসময় করি না সেজন্য ভিডিওটা একটু অগোছালো। আজকে হচ্ছে সিম, বেগুন আর হচ্ছে সিমের বিচি, সাথে আছে আলু, সব কিছু মিক্স করে কই মাছ দিয়ে রান্না করা হবে। তো মজার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে এখানে কিছু সিম নিয়ে নিয়েছি, আর সাথে আছে আলু, আর সাথে কিছু সিমের বিচি আছে। তো সবগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আস্ত দুইটা বেগুন কেটে ধুয়ে নিয়েছি। এখানে 8 থেকে 9টা কই মাছ নিয়ে নিয়েছি। এই কই মাছগুলো আমাদের পুকুরের কই মাছ, ফরমালিন মুক্ত। আর এখানে দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়া আর 2 চামচ লবণ। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি মাছগুলোর সাথে। এক এক করে সবগুলো মাছ এখন ভেজে নিব। আমি আবারও বলছি, ভিডিওটি পজিটিভলি নেবেন, আমি গ্রামে করেছি, এই ভিডিওটি একটু অগোছালো হয়েছে। মাছের 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি। এখানে মাছগুলোকে হালকা ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, চলুন রান্নার প্রসেসটা দেখে নিই। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলগুলো গরম করে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু বাদামি কালার করে নিব। আর এখানে দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ হলুদ গুঁড়া। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ আর পরিমাণ অনুযায়ী দিবেন। এখন মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি। আর এখানে দিলাম মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে দিয়ে এখানে কিছু পানি অ্যাড করে দিচ্ছি। এখন মশলাগুলোকে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো জিরা গুঁড়া। এখানে এখন অ্যাড করে দিচ্ছি আগে যে সিম, সিমের বিচি, আলু কেটে ধুয়ে রেখেছিলাম, ওই সিম, আলু আর সিমের বিচিগুলো আমি মশলার সাথে দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম। তো এখন আবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি সবগুলো একসাথে। এখন এখানে কিছু পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করে নেড়ে চেড়ে আবারও মিক্স করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি বেগুন, আগে যে 2টা বেগুন কেটে ধুয়ে রেখেছিলাম ওই বেগুনটা দিয়ে দিচ্ছি।
ভালো করে মিক্স করে এখানে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখছি। তো এখানে মাছগুলো এখন দিয়ে দিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি সবগুলো একসাথে। আর এখানে দিয়ে দিচ্ছি মাছ, যে মাছগুলো আগে ভেজে রেখেছিলাম ওই মাছগুলো এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এখানে এখন টমেটো অ্যাড করে নিচ্ছি। আমি আগেই দুইটা টমেটো কেটে নিয়েছি, ওই টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবারও আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখছি। এখন আমি এখানে ধনে পাতা অ্যাড করে দিচ্ছি, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো ধনে পাতাটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব, দুই এক মিনিট, তারপর নামিয়ে ফেলব। হয়ে গিয়েছে আজকের রেসিপিটি। কেমন লেগেছে আজকের রেসিপিটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগ অথবা রেসিপিতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি গ্রামের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগ অথবা রেসিপিতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, পরবর্তী সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।